ঘুমিয়ে গেছো নাকি ভিডিও দেখার জন্য জেগে আছো একটু বলবা? তবে জেগে থাকাটা স্বাভাবিক, কারণ আজকে কিন্তু আমাদের উড়া অ্যানিমেশন আই মিন প্রোফাইল অ্যানিমেশনে কিন্তু একটি ফ্যাট লিমিট দিচ্ছে। এটা কিন্তু সবাই বের করতে চাইবে। তবে কথা হচ্ছে যে ফ্যাট লিমিটে আমাদের কি পরিমাণ ডায়মন্ড লাগবে সেটা কিন্তু অনেক সময় আমাদের উঠানামা করে। আমার জানা মতে স্বাভাবিকভাবে একটি ফ্যাট লিমিট কিন্তু কমপ্লিট করতে 970 থেকে 980 ডায়মন্ডের মতো লাগে। তবে এটা যেহেতু আমাদের একটি লেজেন্ডারি আইটেম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্যাট লিমিটে আমাদের ডায়মন্ডের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। এখন কত কম বেশি লাগতে পারে সেটা জানানোর জন্য আমি ফ্যাট লিমিটটি কমপ্লিট করতেছি, আর দেখাচ্ছি ফ্যাট লিমিটটি কমপ্লিট করতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে। তবে প্রোফাইল অ্যানিমেশনের এই ফ্যাট লিমিটটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় মোট দুটি করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউটিউবে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউটিউবে কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেক আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমাদের উড়া যে প্রোফাইল অ্যানিমেশনটা রয়েছে, আই মিন আমাদের অ্যারাইভাল যে অ্যানিমেশনের ফ্যাট লিমিটটা রয়েছে, এটা কমপ্লিট করার জন্য কিন্তু আমরা লাগরেল সেকশনের দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের ফ্যাট লিমিটের মেন ডিয়ারশিপে কিন্তু উড়া কলাবেশনের স্পেশাল যে প্রোফাইল অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। প্রোফাইল অ্যানিমেশনের কনসেপ্টটা খেয়াল করছো? প্রথমে কিন্তু একটি বড় পাখি কিন্তু তার পায়ের নিচে এসে পড়ে, এরপরে কিন্তু বড় পাখিটা কিন্তু পায়ের আঘাতে কিন্তু 3-4টা পাখিতে ক্রিয়েট হয়, এরপর আবারও কিন্তু একটা বড় পাখি কিন্তু তাকে চারদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসে। অ্যাডলাস কিন্তু আবারও অনেকগুলো পাখি কিন্তু একত্র হয়ে তাকে কিন্তু নামিয়ে দেয়, এবং সে যখন পায়ের স্টেপটা ফেলা তখন কিন্তু পাখিগুলো উড়ে চলে যায়। এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, মোটামুটি 10-8 কিংবা 9.5 দেওয়ার মতো। অ্যানিমেশনটি ছাড়া ফ্যাট লিমিটের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু ওরা কলাবেশন স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি মোটরসাইকেল স্কিন রাখা আছে। আমাদের ফ্যাট লিমিটে তোমরা কিন্তু ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট, এছাড়া একেকানের বক্স, একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন যেটা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল, তাছাড়া পেইড ফুড সাপ্লাই ক্রিয়েট বক্স, একটি লেজেন্ডারি গ্যারান্টি স্কিন, এছাড়া কিন্তু আমাদের গ্রোসাকনের লেজেন্ডারি বক্স, তার বাদে কিন্তু আমাদের আর্মার কিট বক্স কিন্তু রাখা আছে। আচ্ছা, এখন আমাদের ফ্যাট লিমিটে স্পিন করতে হবে, তাই তো? এর জন্য আমাদের ফ্যাট লিমিট থেকে কিন্তু মোট দুইটা আইটেম রেট বাদ দিতে হবে। তো আমি কিন্তু এখানে সাপ্লাই ক্রিয়েট বক্স এবং আর্মার কিট যে বক্স দুইটা রয়েছে এই দুটা বক্স কিন্তু রিমুভ করে দিব। এই জন্য কিন্তু আমি আর্মার ক্রিয়েট বক্স এবং সাপ্লাই ক্রিয়েট যে বক্স দুটা রয়েছে এই দুটা বক্স কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে জাস্ট কনফার্ম বাটন ক্লিক করে আবার আমাদের কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই দুটি আইটেম রেট ফ্যাট লিমিট থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, এবং আমাদের ইভেন্টের যে স্পিন ইন্টারফেসটা আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু 9টা মোটে দেখা যাচ্ছে, 9টা মোটে স্পিনে আমরা ইভেন্টের যে মেন আইটেম রেট রয়েছে অর্থাৎ আমাদের উড়া অ্যারাইভাল যে অ্যানিমেশনটা আছে সেটা পেয়ে যায় কিনা। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, 9টা মোটে দেখা যাক আমাদের কপালে কি আছে। কিরে ভাই, দিয়ে দিবে নাকি? যাওয়ার গতি দেখে তো তাই মনে হচ্ছে। আরে ভাই, এটা তো পড়েই গেছিল, হুদায় আমার এক স্টেপ যাওয়ার কি দরকার ছিল? যাওয়ার গতি দেখে মনে হচ্ছিল যে আমাদের অ্যানিমেশনের উপরে পড়বে, কিন্তু পরবর্তীতে এক স্টেপ আগায় গেল। আচ্ছা দাঁড়াও, গোল্ড হলে কটা স্পিন করে আমাদের লাকটা বাড়ায় যায়, ঠিক আছে? এরকম কিন্তু আমাদের ট্রিক্সটা কাছে লাগে, আজকে লাগাই ছাড়তে হবে। আচ্ছা, আমরা একটা স্পিন করেছি, আরেকটা স্পিন করে দিলাম, এবি 30% লাক হয়েছে, না 20% লাক হয়েছে। আমাদের থার্ড স্পিনও শেষ, 4 নম্বর স্পিন আমরা করে ফেলছি। আচ্ছা, এবারে আমাদের যে ইভেন্ট সেকশনটা, ওয়েট, ওই পয়েন্ট হলে কটা স্পিন করে নিই, দাঁড়াও, ওই পয়েন্ট হলে একটা স্পিন করে দিচ্ছি, ভাউচার দিয়ে কিন্তু আরও 10টা স্পিন করতে পারবো, এটাও কিন্তু করে ফেললাম। ওকে, এবার কিন্তু আমরা অ্যারাইভাল অ্যানিমেশনের যে ফ্যাট লিমিটার রয়েছে এখানে চলে আসবো। আমাদের সেকেন্ড স্পিনটা কিন্তু 19 ডায়মন্ডের, দেখা যাক যে 19 ডায়মন্ড আমরা পাই কি না। না, এটার গতি অনেক ফাস্ট ভাই, এটা দিবে না, দিবে না, না দিবে না। লাস্টের দিকে এসে একটু আসার জায়গায় ছিল, তবে পরবর্তীতে আর হলো না। আচ্ছা যাই হোক, এমন করলে আর কী বা করার আছে, আমাদের লাকটা আমাদের বাড়াই নিতে হবে, ঠিক আছে? আমাদের লাকটা বাড়াই নিতে পারলে আমরা কিন্তু কম ডায়মন্ডে কিন্তু অ্যানিমেশনটা বের করতে পারবো। এর জন্য কিন্তু আমাদের আবারও কিন্তু গোল্ডে আসতে হবে এবং কয়েকটা স্পিন করে নিই। একটা স্পিন করেছি, দুইটা স্পিন করলাম, আরেকটা, থার্ড স্পিন করলাম, আরেকটা স্পিন করতে হবে, ফোর্থ স্পিন করলাম, 47% লাক, দাঁড়াও আরও কয়েকটা স্পিন করতে হবে, ঠিক আছে? আমাদের 58% লাক হয়ে গেছে, 69%, এইবার মোটামুটি ঠিক আছে, 80% লাক কিন্তু হয়ে গেছে। ওকে, এবার আমাদের অ্যারাইভাল এলিমিনেশনে আসতে হবে, দেন কিন্তু আমাদের থার্ড যে স্পিনটা রয়েছে সেটা কিন্তু 39 ডায়মন্ড। এখন আমরা 39 ডায়মন্ড স্পিনটা করে দিয়েছি, দেখা যাক আমাদের কী দেয়। প্লিজ গেরেনা, এটা তো অনেক আগে শেষ হয়ে গেছে। যাই হোক, কংগ্রাচুলেশন, কী দিচ্ছে? ও ভাই, লাকটা কিন্তু কাছে লাগছে, আমাদের গ্রোসারি একটা লেজেন্ডারি স্কিন আমরা পেয়ে গেছি, যাক এই প্রথমবারের মতো লাকটা কাজে লাগলো। যাই হোক, এবার কিন্তু আমাদের পরবর্তী স্পিন 69 ডায়মন্ডের, তবে তার আগে আমরা গোল্ড হলে আবার স্পিন করবো যেহেতু কাজে লাগছে। আমাদের কিন্তু একটা স্পিন করে আমাদের বান্ডেলটা দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের লাকটা ফুলফিল 100 কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমরা আবারও কিন্তু এখানে স্পিন করবো 69 ডায়মন্ড দিয়ে, দেখা যাচ্ছে এখানকার লাকটাও ঠিকঠাকভাবে কাজ করে কি না। গেরিনা, পড়ে যা, পড়ে যা ব্রো, লাকটা কিন্তু আবারও কাজে লাগছে পরপর। আমাদের কিন্তু ওরা কলাবেশন স্পেশাল যে মোটরসাইকেল স্কিনটা আছে এটা কিন্তু দিচ্ছে, এটা কিন্তু লেজেন্ডারি একটি আইটেম, তুমি কিন্তু এটাকে খারাপ আইটেম বলতে পারবো না। ওকে, আমরা কিন্তু সেম প্রসেসে আগাবো, আবারও কিন্তু গোল্ড হলে একটা স্পিন করে নিই,
ওয়েট তাড়াতাড়ি স্পিন করতেছি কত পার্সেন্ট লাক হয়েছে 38% এবার মনে হয় 58% হয়ে গেছে ওকে এবার 60 উপর হয়ে গেছে 70 উপর হয়ে গেছে মোটামুটি কিন্তু 91 ওকে এবার কিন্তু ঠিকঠাক আছে ঠিক আছে এবার কিন্তু আমরা পরবর্তী স্পিন 99 টেম্পোটা করে দেব দেখা যাক এবার আমাদের কপালে কি আছে ওকে দেখা যাক গেনা ইশরি ভাই মনে করছিলাম যে পুরো গেছে রে ভাই উফ কলিজায় ব্যথা লাগছে যাই হোক কিছু বলার নাই যেহেতু দেয়নি এবার আমাদের লাকটা আরেকটু বাড়িয়ে নিতে হবে আমাদের ওয়েপনটা স্পিন করতে হবে ঠিক আছে আমাদের কয়েন দিয়ে হলো স্পিন করতেছি আমরা দেখা যাক এবার কপালে কি আছে ঠিক আছে ভাই এটা কাজে লাগাইতে হবে কারণ এগুলো কাজ লাগতো আগে এখন কেন লাগবে না লাগতেই হবে দেখা যাক আমাদের লাকটা কিন্তু মোটামুটি 70 এর পরবর্তী স্পিনে কত হবে 81 হয়ে গেছে ওকে এবার আমরা গোল্ড রলে কয়েকটা স্পিন করে নিই ভাই এগুলো লাগতো কাজে যাই হোক গোল্ড রলে কিন্তু আমাদের 100% লাখের আপ হয়ে গেছে এইবার হচ্ছে আমাদের 149 ডায়মন্ডের স্পিন দেখা যাক গেইনা কি করে প্লিজ গেইনা দিয়ে দিও দিয়ে দাও গেইনা দিয়ে দাও ব্রো কাজে লেগে গেছে কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমরা ওরা কালেকশন স্পেশাল যে প্রোফাইল অ্যানিমেশনটা আছে এটা কিন্তু পেয়ে গেছি বুঝতে পারছো যেখানে আমাদের এখনও 199 ডায়মন্ডের স্পিন বাকি প্লাস মনে হয় 499 ডায়মন্ড না 599 ডায়মন্ডের স্পিন বাকি আছে তার আগে আমরা এটা পেয়ে গেলাম লাইক সিরিয়াসলি ভাই এখন কথা হচ্ছে আমি তো আগে পেয়ে গেছি তবে পরবর্তী স্পিনটা কিন্তু ছিল 199 ডায়মন্ডের এবং লাস্ট স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের 499 ডায়মন্ডের তার মানে যাদের কপাল খুবই খারাপ একদম লাস্ট স্পিন পর্যন্ত যেতে হবে তাদের কিন্তু অবশ্যই আমাদের 1080 কিংবা 82 ডায়মন্ডের মতো খরচ করতে হবে আচ্ছা এখন আমাদের কাজটা হচ্ছে প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু তোমাদের ব্যবহার করে দেখানো এর জন্য কিন্তু আমরা আগে ভল্টে যাবো দেন কিন্তু হচ্ছে আমাদের ইমোট সেকশনে আসার পর নিচের সেকশন দেখতে পাচ্ছ অ্যারাইভেল অ্যানিমেশনের এরপর কিন্তু আমরা অ্যারাইভেল অ্যানিমেশনটা কিন্তু ইকুইপ করে ফেলছি এবার আমাদের কাজটা হচ্ছে এটা কিভাবে ইউজ হচ্ছে সেটা দেখানো ঠিক আছে এই জন্য কিন্তু আমাদের একদম হোমে চলে আসতে হবে তারপরে কিন্তু আগে আমাদের প্রোফাইলে যেতে হবে যেহেতু এটা প্রোফাইল অ্যানিমেশন এই যে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা দেখো দেখতে পাচ্ছ প্রোফাইল অ্যানিমেশনের যে এন্ট্রিটা আছে সেটা কিন্তু আমাদের সত্যি অনেকটা ইউনিক প্লাস এটার যে টাইম ডিউরেশন অর্থাৎ অ্যানিমেশনের যে টাইম ডিউরেশন এটা কিন্তু অনেকটা লং তো এই ক্ষেত্রে প্রোফাইল অ্যানিমেশনটা দেখতেও সুন্দর টাইম ডিউরেশনও অনেক লং তুমি এটাকে 10 মধ্যে কত দিবা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও এরপর কাজটা হচ্ছে আমাদের যে কোনো একজনের গ্রুপে যাওয়া ও বাবা গ্রুপ প্রাইভেট করে রাখছে এরাও দেখতেছি একদম ম্যাক্স ম্যাক্স সাইজ আর যাই হোক কিছু করার নাই আমরা নিজেই একটা গ্রুপ ক্রিয়েট করি এক্ষেত্রে কিন্তু আমরা প্রোফাইল অ্যানিমেশনটা দেখতে পাবো দেখতে পাচ্ছ এই যে আমাদের কিন্তু একজনের গ্রুপে যখন যাবা তখন আমাদের প্রোফাইল অ্যানিমেশনটা কেমন দেবে সেটা দেখতে পাচ্ছ এখানে কারো গ্রুপে গেলে হয়তো ভালো হতো ভালো করে দেখাতে পারতাম তবে কথা হচ্ছে যেমনি দেখাতে পারতেছি সেমনি দেখো এরা সবাই ভাই প্রাইভেট করে রাখছে বড় লোক আর যাই হোক আবারও দেখো এই যে কারো গ্রুপে যখন যাবা তখন কিন্তু প্রোফাইল অ্যানিমেশনটা ঠিক অ্যামাউন্টটা দেবে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক মনে হচ্ছে এখন ভাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা এই প্রোফাইল অ্যানিমেশনটা কত অ্যামাউন্টে পেয়ে গেছো আমার ভাগ্য তো খুবই ভালো আর আমার মতো তোমরা যারা একটু লাকটা বাইরে নিয়ে স্পিন করতে চাও তারা কিন্তু সেটাই করো কারণ এভাবে করলে কিন্তু কাজে লাগে মাঝে মধ্যে ঠিক আছে ওকে আরেকটি বিষয় হচ্ছে তোমরা কত কি ডায়মন্ডের প্রোফাইল অ্যানিমেশনটা পাইছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ